নমস্কার বন্ধুরা, গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মৌরলা মাছের পকোড়া। যারা ছোট মাছ খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই রকম মাছের পকোড়া করে খেতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। বাচ্চারা দেখবে ছোট মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তাই তোমরা তখন এভাবে পকোড়া বানিয়ে দিতেই পারো। দেখবে এই রকম মুচমুচে পকোড়া ওরাও ভীষণই ভালো খাবে। তো চলো দেখে নেওয়া যাক মৌরলা মাছের পকোড়া আমি কিভাবে বানাই। এখানে আমি মৌরলা মাছগুলোকে নিয়ে নিয়েছি, খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দেব এক বাটি বেসন। বেসনটাকে খুব ভালো করে আমি আগে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলো না, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায়। এই সবগুলো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার একদমই দরকার নেই, অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাখাটা কেমন হয়েছে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায় সেটা কিন্তু দেখে নিতে হবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে তেলটা গরম হতে দিয়েছি। ওই গরম তেল থেকে কিছুটা তেল আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেল দিলে কি মাছের এই পকোড়াগুলো খুব ভালো মুচমুচে হবে, তার জন্য একটু গরম তেল দিয়ে এর মধ্যে মেখে নিচ্ছি। মাছগুলো আমাদের মোটামুটি মেখে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে ছেড়ে দেব। ওই মেখে নেওয়া মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু সব মাছ একসাথে ছাড়বো না, যতগুলো আমার এর মধ্যে ধরবে ততগুলোই ছাড়বো। বেশি দিলে কি মাছগুলো নাড়ানো যাবে না, তার জন্য প্রথমে আমি 10 থেকে 12টা মাছ এভাবে ভেজে নেব, বাকিগুলো আবার পরে ভেজে নেব। এবার এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য এভাবে উল্টে পাল্টে দেব। তবে মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে ভাজলে কি মাছগুলো পুড়ে যাবে আর ভিতরটাও সেভাবে গলবে না। মাছগুলো দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার আমরা এই মাছগুলোকে তুলে নেব একটা প্লেটে। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম, এগুলোও আমরা একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমাদের মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে, মোটামুটি কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। মাছগুলোকে এবার আমরা তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমাদের বেশ ভাজা হয়ে গেছে। দেখো তোমরা মাছগুলো কতটা মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে সবাইকে এভাবে বানিয়ে দিতে পারো, এটা বেশ সন্ধ্যেবেলা খেতে বেশ ভালোই লাগে। মৌরলা মাছের পকোড়ার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এভাবেই আমার পাশে থেকো, আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো।